আমাদের দেশে বিগত বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের সাথে সাথে মানবজাতি ও প্রাণী সম্পদের কিছু নতুন প্রাণনাশক ভাইরাস জনিত রোগের প্রাদুর্ভাব ঘটেছে যার কারণে অস্বাভাবিক মৃত্যুর হার বেড়ে গেছে বাংলাদেশে এবারই প্রথম গরুর ভাইরাস জনিত ল্যাম্প ডিজিজ এর প্রাদুর্ভাব পরিলক্ষিত হয় যা বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে এই রোগে প্রাণীর ত্বকে বেদনাদায়ক গুটির পাশাপাশি জ্বর খাবারের প্রতি অনীহা চোখ নাক দিয়ে পানি পরা এবং অতিমাত্রায় লালা নিশ্চিত হওয়ার লক্ষণ দেখা দেয় প্রাণী থেকে আরেক প্রাণীর দেহে সংক্রামিত মুখের লালা ও সরাসরি সংস্পর্শে এবং এমনকি পোকামাকড় মশা মাছি এর কামড়েও ছড়ায় বস্তুত এর প্রকোপ শ্বেত গ্রীষ্মকালীন আবহাওয়ায় বেশি দেখা দিলেও শীতকালেও এর প্রাদুর্ভাব থাকে এই রোগে আতঙ্কিত হওয়ার কিছু নাই

বাংলাদেশে বিশেষ করে দেশে আবহাওয়া পরিবর্তনের কারণে একটা এইবার গত আগস্টের শেষের দিক থেকে শুরু করে সেপ্টেম্বরের প্রথম থেকে সিংড়া সহ অন্যান্য বাংলাদেশের অন্যান্য উপজেলাগুলোতে আমাদের বিশ গবাদি পশু বিশেষ করে গরুতে নুডুল আকারে পক্স আকারে নুডুল আর অথবা লাম্পি স্কিন ডিজিজ নামে একটা নতুন রোগের মানে প্রাদুর্ভাব দেখা দিয়েছে এইটা নিয়ে যদিও খামারিরা মানে আতঙ্কগ্রস্ত হয়েছে কিন্তু খামারিদের বলবো এটা আতঙ্ক হওয়ার কোনো কিছুই নাই এটা একটা ভাইরাস জাতীয় রোগ এই রোগটা সর্বপ্রথম আফ্রিকা অঞ্চলে উনিশশো সালে শুরু হয় আর বাংলাদেশে এইবারই প্রথম আমাদের বিশেষ করে এই গবাদি পশু এই রোগে আক্রান্ত হলে সাধারণত সামনের পা যে কোনো একটা পা ফুলে যাচ্ছে এবং গলগম্বর ফুলে যাচ্ছে এবং শরীরের কোথাও কোথাও মানে নুডুল আকারে নোটগুলো ফুলে যাচ্ছে ফুলে দেওয়া বিভিন্ন জ্বর হচ্ছে এবং খাওয়া দাওয়া গরু গবাদি পশু খাওয়া দাওয়া মানে ছেড়ে দিচ্ছে তারপরে তার সাথে শুরু করে পা খোরা খোরানি ভাব আছে এবং প্রাথমিক আমরা বলবো যে গবাদি পশুগুলা প্রাথমিক জ্বরের ব্যথানাশ ওষুধ এবং যদি অ্যান্টিসিস্টেমিনিক ওষুধ প্রয়োগ করা যায় তাহলেই আপনার দুই চার পাঁচ দিনের মধ্যে এই জিনিসগুলো সাবসাইড হয়ে যাচ্ছে বা নিরাময় হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে গ্রামে কৃষক অনেক বুঝতে পারে না গ্রামের যে যারা কোয়া ডাক্তাররা আছে তারা তাদের স্বর্ণাপন্ন হচ্ছে ওই ওই ক্ষেত্রে একটু কমপ্লিকেশন দেখা যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা বলবো খামারিদেরকে বলবো যে আপনারা আতঙ্কিত হবেন না যদি কোনো হাতের কিছু কোনো কিছু নাও পান মানুষের যে প্যারাসিটামল গ্রুপের ওষুধ আছে এবং স্টেমিন ওষুধ আছে আপনার জ্বর থাকলে প্যারাসেমিনাল ওষুধ এবং অ্যান্টিস্টেমিক ওষুধ খাওয়ানোও যেতে পারে ইনজেকশনও দেওয়া যেতে পারে এবং তার সাথে সাথে যদি বেশি চামড়া আক্রান্ত হয়ে যায় আমরা বলবো যে ভিটামিন সি খাওয়াইতে পারে এবং চামড়ার ওই চামড়ার থেকে ভালো মানে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা জিঙ্ক জাতীয় সিরাপ বা ট্যাবলেটও আমরা গবাদি পশুকে আমরা হইতে কি খাওয়াইতে পারি আর এটার থেকে পরিত্রাণ পাওয়ার উপায় একমাত্র উপায় আমরা যদি আক্রান্ত গরুর ক্ষেত্রে যে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখবেন সম্ভব হলে সারাদিন রাত এবং মশারির ভিতরে রেখে আমরা আক্রান্ত গরুকে চিকিৎসা দিলি অন্য এর এই গরুর থেকে অন্য গরু ভালো গরু আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না কারণ এটা কীট পতঙ্গ মশামাসির মাধ্যমে আমরা একটা ধারণা করছি যে কীটপতঙ্গ মশামাসির মাধ্যমে এই রোগটা অসুস্থ গরুর থেকে ভালো গরুতে ছড়াচ্ছে আর আমরা বলবো যে যাতে মশা মাসি খামারের আশেপাশে জন্ম না নিতে পারে সেই ক্ষেত্রে আপনারা দেশে পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে সেই আপনার বিশেষ করে নর্দমাগুলো পরিষ্কার করবেন সেখানে যাতে মশামাছি না না জন্মে সেই ক্ষেত্রে আপনারা ওই ক্ষেত্রে কি বলবো যে কোনো অর্গানো ফসফরাস জাতীয় কোনো বীজ দ্বারা যাতে মশামাছির আস্তানাগুলো নষ্ট করা যায় তো সেই নষ্ট করলে আমরা আশা করব যে আমাদের যে খামারির মধ্যে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে সেই আতঙ্ক থেকে আমরা পরিত্রাণ পাইতে পারি আর আমাদের এই দেশের যে গবাদি পশুগুলোকে এই রোগের হাত থেকে রক্ষা করতে পারবো বলে আমার ধারণা আবারও বলবো যে কৃষক ভাই বা ছোট ছোট খামারিরা এই রোগ নিয়ে কোনো আতঙ্কিত হবেন না আতঙ্কিত না হয়ে যদি প্রথমেই দেখা যায় তাহলে সংশ্লিষ্ট উপজেলাগুলোতে হাসপাতালগুলোতে যোগাযোগ করেন যোগাযোগ করলেই অনাসি আপনারা এর থেকে পরিত্রাণ পাইতে পারেন প্রথমে আপনার একটা পা ফুলে যাবে বা শরীরে কোথাও একটা দুইটা মানে নুডুল পক্সের মতো বের হবে এটার থেকেই অনেক সময় পক্সটা অনেক সময় ফেটে যাচ্ছে ফেটে যায় সেখানে রস ঝরছে এটা দেখলে বাড়ি এবং গায়ে জ্বর দেখলে এবং খাওয়া দাওয়া বন্ধ দিলে বাড়ি আপনারা স্মরণাপূর্ণ হবেন এটা নিয়ে কোনো আতঙ্কিত হওয়ার কোনো কিছুই নেই আমরা বলবো যে প্রাথমিক যারা চিকিৎসা দেয় গ্রামগঞ্জে যারা গ্রাম্য ডাক্তারদের আমি বলবো যে এটা নিয়ে প্রথমে তারা যেটা জ্বর দেখে বা ইদ দেখার পরে হায়ার অ্যান্টিবায়োটিক বা কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করে আমি বলবো যে এখানে অ্যান্টিবায়োটিক কোনো কার্যকারিতা নাই এইটা শুধু ব্যথানাশক এবং স্ট্যামিনিক জাতীয় ওষুধ এবং ভিটামিন সি খাওয়ানোর পরামর্শ তার সাথে সাথে এটা আপনাদের মশারির ভিতরে রাখতে আক্রান্ত গরুটাকে মশারির ভিতরে রাখলে এই গরুর থেকে অন্য গরুতে সরানোর কোনো সম্ভাবনা থাকবে না বলে আমার ধারণা এটা দেশে এই মশামাছির মাধ্যমে আছে না মশামাছির মাধ্যমে মাধ্যম একটা ভেক্টরের মাধ্যমে অন্য সুস্থ গরুতে সরায় এটা দেশে সোয়া লাগলে ইয়ে হবে না কিন্তু একটা মাধ্যম লাগবে মাধ্যম হলে আমরা দেশে রক্তচা কীট পতঙ্গ যেটাতে মশামাছি মাধ্যমে এটা ছড়াবে তাছাড়া এমনি গায়ে গায়ে লাগলে আমরা আমাদের ধারণা যে এটা কোনো ছড়াবে না কিন্তু ওই গরুটা যাতে মশামাছি আক্রান্ত অসুস্থ গরুকে মশামাছি আক্রমণ না করে আবার এই অসুস্থ গরুর মশামাশি রক্ত খেয়ে যাতে ভালো গরুর রক্ত না খায় সেটার প্রতিরোধ ব্যবস্থা নিলেই এই রোগটা আর আর ছড়াবে না আর জিনিস যদি মানে কোনো রাস্তার হয়ে যায় ক্ষত হয়ে যায় শুধু বেসের আইডিন তারা দিনের মধ্যে দুইবার তিনবার আপনার জীবন দিয়ে ধুয়ে দিলে বা তুলার মাধ্যমে প্রয়োগ করলে এটা স্কিনটা মানে চামড়াটা ভালো হয়ে যাবে লাম্পি স্কিন ডিজিজ মূলত আফ্রিকা মহাদেশ থেকেই শুরু হয় তবে বাংলাদেশে এই বৎসরই প্রথম দেখা দিয়েছে লাম্পি স্কিন ডিজিজ আসলে তো জনিত রোগ যেটা পক্সের সাথে এর সম্পর্কিত আমাদের দেশে এই বছরে এর প্রাদুর্ভাব দেখা দিচ্ছে আমি নাটোর জেলায় সদ্য জেলা সম্পদ অফিসার হিসেবে যোগদান করার পরে এ পর্যন্ত আমার নাটোর জেলাতে এক হাজার দুইশো বাইশটি এই লাম্প ডিজিজ আমার তথ্য অনুযায়ী পাওয়া গেছে এর বাহিরেও আরও কিছু তথ্য থাকতে পারে তবে এই ডিজিজ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নয় এটা যদিও ভাইরাস রোগ আমাদের পরবর্তীতে এই ভ্যাকসিন না আসা পর্যন্ত এখানে আমরা প্রতিকারের দিক দিয়ে আমরা বায়োসিকিউরিটি যেটা এই রোগটা সাধারণত মাসি, আঠালি সহ গরুর লালা এবং অন্য অন্য এক্সক্রিশনের মাধ্যমে এটা গরুতে ছড়ায় এই কারণে যদি আমরা বায়োসিকিউরিটি মেনটেন করতে পারি তাহলে এই রোগের প্রাদুর্ভাব থেকে আমরা নিষ্কৃতি পাইতে পারব তবে আমরা আরও বলবো আমাদের খামারি ভাইরা যদি খামারে মশারি ব্যবহার করে তাহলে আরও একটু ভালো হয় যে এই ভেক্টরগুলা প্রতিকার করা যেতে পারে আমি আমার আমার মনে হয় যে এই রোগ সম্বন্ধে আতঙ্কিত হওয়ার কিছু নাই আমরা অচিরেই এই রোগ থেকে দ্রুত নিষ্কৃতি পাব। যদিও এই রোগটা ভাইরাসজনিত এই কারণে এর চর্মে কিছু ক্ষতের সৃষ্টি হয় এই কারণে আমরা সামান্য পরিমাণ অ্যান্টিবায়োটিক যাতে সেকেন্ডারি ইনফেকশান না হয় সে কারণে ব্যবহার করে থাকি বাকি যদি আমাদের এখানে পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় আমরা খামারিকে রাখতে পারি তাহলে এই রোগ রোগ থেকে আমরা পরিত্রাণ পেতে পারব প্রাথমিকভাবে খামারিরা ভয় পাচ্ছে যে এটা অ্যালার্জিজনিত অ্যালার্জির সাথে সম্পর্কিত কিন্তু আসলে এলার অ্যালার্জি না এটা একটা ভাইরাসজনিত চামড়ার উপরে ক্ষত সৃষ্টি হয় গুটি গুটি হয় এই কারণে স্বাভাবিকভাবে যদি আমরা জেনশন ভায়োলেট যদি ওই ক্ষত জায়গায় লাগাইতে পারি এবং একেবারেই

উনি আসে উনি স্টেটমেন্ট করে দিলেন ওই অনুসারে আমি কাজ করলাম ইনশাআল্লাহ এখন ভালো আর কি আতঙ্ক হওয়ার তো কিছু নাই বর্তমানে আতঙ্ক হওয়ার কিছু নাই